बाबा रामचंद्र प्यारीमोहन तुम्हारा मथुर जाओ पद्मम कुमारी तुम्हारा छोट कुकी के भेतरे जाओ अच्छा आए छोट कुकी अभय तुम संगे आड़ते चलो तुम्हें बुझिए दी कि करते ना करते एसो যা বলেছি সেটা যেন মাথায় থাকে অবহয় এখান থেকে ভালো করে গুছিয়ে নিলে নিজের কারবারটা আবার শুরু করতে পারবি যা ভালো করে ময়াম দিয়ে ময়দা মাখো দেখি নুচি যেন মুচমুচে হয় মথুর আবার মুচমুচে নুচি খেতে খুব ভালোবাসে ও বউ ভালো করে বাটো দেখি ভালো করে বাটো মুখে যেন একটু না লাগে কেমন ভালো করে বা ও সরজু দুধ কোথায় রেখেছিস রে আমি একটু পায়েস বানাবো আমার চোট কুকি পায়েস খেতে খুব ভালোবাসে একটু মিষ্টিও বানাতে হবে মথুরের জন্য অবশেষে খাবে কিনা জানি না ढेर का भार दिच्छो से हुशो राखते सब क्या सामले তুমি যাও তুমি গিয়ে কথা কও তুমি মিথ্যে চিন্তা করছো মিথ্যে চিন্তাই যেন হয় রে সরজ মিথ্যে চিন্তাই যেন হয় আমি সত্যি ওদের সম্মুখে যেতে পারছি না ওদের দুজনের মধ্যে ওই বাড়িতে কি হয়েছে তা তো জানি না যদি যদি কোনো বিশ্বাস কর সরজ আমি ওদের সম্মুখে যেতে পারবো না এমন ভয় পেও না দিদি সত্যের মুখোমুখি তো হতেই হবে তুমি তো আমাদের শিখিয়েছো সত্যকে এড়িয়ে যাওয়া যায় না ভয় পেও না দিদি তোমার রঘুবীরকে তুমি ডেকে যাও ভয় পেও না যাব কইছিস হ্যাঁ দিদি কাজ হলো তাড়াতাড়ি হাত চালিয়ে কাজ করো দেখি কি গো তোমার এখনো ময়দাখানা মাখা হলো না ঠিক করে বাটো ঠিক করে বাটো ছোট কুকি বল না মথুরবাবু কি কইলেন কি আর কইবেন মেসদিদি তিনি কেমন যেন চুপ করে গেছেন চাপা মানুষ তা তো তোমরা দেখেইছো আর এখন আরো বিশেষ কথাবার্তা কিছুই হয়নি বিশ্বাস করো তাইরে ফুল সজ্জার রাতে দুটিতে কথা কইছিস তো নাকি তখন মথুর বাবু চুপ করেছিলেন
রে কথা হয়েছে তো নাকি তুই আবার সত্যি কথা কইছিস তো আমাদের মিথ্যে কইছিস নে মিথ্যে কইব কেন বড় দিদি সত্যি কইবার মতো কিছু ঘটেনি আসলে কি জানো তিনি এখনো সেই স্মৃতিকে ভুলতে পারেননি না পারারই তো কথা আমিও তো তেনাকে সেই স্মৃতির স্বামী হিসেবেই দেখেছি আরে তোমার ছোট বোনের পেটে কোনো কথা থাকে না যারা বেশি কথা বলে তারা সব মন থেকে সবকিছু উগড়ে দেয় শেষ দিদি তুমি তোমার বরকে সামলাও কিন্তু এদিকে নুকিয়ে নুকিয়ে নুচির তালা আনবো আবার কথা শুনবো তা হবে না এ কিন্তু আপনার ভারী অন্যায় আপনি আমার বোনকে পেট পাতলা কইলেন ছোট কুকি তুই আয় তো আমার সাথে বসবে চল বসতে আমার বয়ে গেছে তুমি তোমার বরকে যত ইচ্ছে নুচি খাওয়াও তেনার খাওয়া দেখে আমার আবার হাসি পেয়ে যাবে তখন তো তেনার মুখ কানে বার হয়ে উঠবে না সেই সম্পর্ককে ভুলতে পেরেছি ছোট কুকি এ কেমন কথা কইছিস তুই নিজের স্বামীকে দিদির স্বামী হিসেবে ভাবছিস তাতে কি হয়েছে মেয়ে দিদি আমি তো ভূপালের জন্য এই বিয়ে করেছি এটুকু মেনে নিতে আর দোষ কি আমার কোনো অসুবিধে নেই কি তোর এখন এমন মনে হচ্ছে কিন্তু দিনের পর দিন যখন দেখবি তোর স্বামী তোকে অবহেলা করছে পাশ কাটিয়ে চলে যাচ্ছে তখন সেটা সহ্য করতে পারবি না কোরে মুকপুরি মেয়েদের জীবনে স্বামী ছাড়া আর কি আছে ক দেখি স্বামীর মুখে দুটো মিষ্টি কথা শুনলেই মেয়েদের জীবন ধন্য হয়ে যায় সেখানে তুই এরকম ধরনের বিশ্বাস করো আমি ভালো আছি ভূপালকে কোলে নিলে আমার আর কিচ্ছুটি চাই না বড়দিদি আমারও তাই মনে হয় জানো তো মথুরবাবুকে এসব নিয়ে কইবার কোনো দরকার নেই টিনার হয়তো এসব কথা পছন্দ হবে না টিনার তো মন মেজাজ ভালো নেই বলো বিয়েটা তো জোর করেই দেওয়া হয়েছে কইতে গেলে হিতে বিপরীত হতে পারে টিনাকে বরং ধাতস্থ হওয়ার জন্য একটু সময় দেওয়া হোক কষ্ট হচ্ছে বউ কিছু মনে করনে সব সময় কি আর জোর করে জেতা যায় বাঁচা জেদ ধরে কারো বারণ শুনলে নে জোর করে মতুরের সাথে ছোটখুকির বিয়ে দিলে এখন বোঝো কিভাবে মা হয়ে মেয়েটার জীবনটা নষ্ট করে দিলে মা আপনি শুধু আমার জেদের বসে জিতটুকুই দেখলেন এক মেয়েকে হারিয়ে তার সন্তানের জন্য অন্য মেয়েকে বিয়ে দেওয়া এ তো এক প্রকার বলি
এতে আমার বুক ফাটছে না? আপনি এত মানবেন? ছোটকুকে বিয়ে দিতে গিয়ে আমার কতটা কষ্ট হয়েছে। আপনি শুধু আমার মেয়েটাকে আশীর্বাদ করুন, সে যেন সুখী হয়, আর আমি যেন আমার জামাইকে বোঝাতে পারি কেন আমি এই কাজ করতে বাধ্য হলো। শুধু এইটুকু আশীর্বাদই চাই আপনার থেকে। মধুর, তোমার কিছুক্ষণ একা থাকলে ভালো হয় না? তুমি মুখে না বললেও আমি বুঝতে পারছি। আমি নিচে যাচ্ছি, থাকো তুমি কিছুক্ষণ একা। তোমার মনের ভেতরে যে ঝড়টা চলছে সেটা অন্তত আমি বুঝতে পারছি। আমি আছি এই বাড়ি, এই সব কিছু ত্যাগ করে অনেক দূরে কোথাও চলে যাব। কাউকে জানানোর কোনো প্রয়োজন নেই, শুধু জগদম্বার জন্য এখানে পত্র লিখে যাব। সে থাকুক এখানে, ভূপালও থাকুক তার নতুন মায়ের কাছে। এই বাড়ি, এই শহর আমি কোথাও তিষ্ঠতে পারবো না। এমন জায়গায় চলে যাব যেখানে মার বাড়ির ছায়াটুকুও পড়বে না, কেউ আমাকে বাড়ির সেজবাবু বলে চিনবে না। সেই অজানা জায়গায় একান্তে বাকি জীবনটা আমি কাটিয়ে দেব। মা, আমার মনে হয় আপনি সোজা সুজে গিয়ে কথা বলুন। বিয়ে যখন হয়ে গেছে সংকোচ করে তো আর কোনো লাভ নেই, তাই না? বাবা, তুমি বরং তোমার বাবা মশাইকে একবার ডেকে আনো, তিনার কথা কওয়াটাও প্রয়োজন। যাও। আচ্ছা মা, আপনি যান, আমি বাবা মশাইকে ডেকে আনছি। বাবা মথুর, বাবা তুমি আশা থেকে আমি নৌক্য করছি, তুমি এমন ব্যবহার করছো যেন কাউকে চেনোই নি, কারোর সাথে কথা পর্যন্ত কইছো নি। মথুর, তোমার যদি কোনো কারণে আমার ওপর রাগ বা অভিমান হয় তাহলে আমাকে বলো বাবা। দেখো,
বেটার মায়ের উপর রাগ হলে মায়ের তো কর্তব্য বেটার রাগ শান্ত করা। না মা, আমার কারোর উপর রাগ বা অভিমান নেই। এ তোমার মুখের কথা মতুর, মনের কথা নয়। এখন হয়তো তোমার মনে হচ্ছে আমরা সকলে মিলে তোমাকে টকিয়েছি, কিন্তু কিছুদিন বাদে যখন তোমার মন শান্ত হবে তুমি বুঝবে আমরা যা করেছি তোমার ভালোর জন্যই করেছি। বাবা বাবা একটু ধৈর্য ধরো, আস্তে আস্তে সব কিছু সয়ে যাবে। তোমার আর চটকুকির বিয়ে তোমাদের বাগ্যিতেই নেই কাজেল, না হলে কি এমন ঘটনা ঘটে বলো? রানী, আমি লক্ষ্য করেছি মধুর দুপুর থেকে কিছু খায়নি, তুমি ওর জন্য মিষ্টির ব্যবস্থা করো। আমি তোমার জন্য একটু পায়েস বানিয়েছি, আমি নিয়ে আসতে কয়েছি। বাবা মথুর বসো। দেখো বাবা, বলছি এ বাড়িতে যদি তোমার সমস্যা হয় তাহলে তুমি আমাকে বলতে পারো, আমি তোমার জন্য অন্য বাড়ির বন্দোবস্ত করতে পারি। আর যদি এ বাড়িতে আপত্তি না থাকে তাহলে তোমার জন্য না হয় অন্য ঘরে থাকার ব্যবস্থা করব। না বাবা মশাই, তার কোনো প্রয়োজন নেই। দেখো বাবা মথুর, আমার ছোট মেয়ে আমার বড় আদরের, আর সেটা তুমি খুব ভালো করেই জানো। আমি বিশ্বাস করি তুমি তোমার কর্তব্য অবহেলা করবে না, যথার্থ স্বামীর দায়িত্ব তুমি পালন করবে। নে চটকুকি, এই পায়েসখানা মতুরের জন্য নিয়ে যা। আমি কেন মা, মেসিতে নিয়ে যাক। নে, এ কেমন কথা, স্বামীর জন্য একটু খাবার নিয়ে যাবি তাতেও তোর আপত্তি? না মানে সে চেমার দাদা তো মথুর বাবুকে বাসর ঘরে নিয়ে যেতে, খুঁজতে খুঁজতে এসে দেখি মথুর বাবু এখানে একা দাঁড়িয়ে, তাই ডাকতে এসেছিল। মথুর বাবু নয়, শেষ জামাই দাদা। ছোট কুকি, সেই শেষ জামাই দাদা? হ্যাঁ রে, তুই কি তাকে ওই নামে শুধোবি রে? ওর কি দোষ বল তো মিজ কুকি, ওকেই তো নতুন করে সব কিছু মানিয়ে নিতে হচ্ছে। এতদিনের অভ্যেস বদলাতে তো সময় লাগবে, তাই নি? আমি জানি চটকুকি, এখন খুব কঠিন সময়, কিন্তু তোমাকেই যে মানিয়ে নিতে হবে। তুমি যদি দূরে দূরে থাকো তাহলে তোমাদের সম্পর্ক স্বাভাবিক হবে কি করে? ওকে কথাখানা বোঝাও মা, মথুর বাবু পুরুষ মানুষ, তিনি এ বে মেনে নিতে পারছেন না, তাই বলে ও কি শুধু ভূপালের মা হয়ে থাকবে? ও নিজের সংসার হবে না? আচ্ছা মেস দিদি, মন কি শুধু পুরুষ মানুষেরই আছে? তাদের মন ভালো হয়, তাদের মন খারাপ হয়, আর মেয়েদের বুঝি মন বলে কিছু হয়নি? আমিও তো শুধুমাত্র ভূপালের দেখাশোনা করার জন্য এই বিয়ে করেছি, অন্য কোনো কারণে তো নয়। তাহলে তোমরাই বা আশা করছো কি করে যে এই সম্পর্ক আমার দিক থেকেও স্বাভাবিক হবে? মা, আমার বড় ভয় করছে জানো তো, কোনো অঘটন না ঘটে
মথুর বাবুকে ছোটকুকি কি দিয়ে সংসারে বেঁধে রাখবে বলতো? তাকে যদি সংসারে ফেরাতেই হয় তাহলে তো ছোটকুকিকে চেষ্টা করতে হবে, হবে না মা? মথুর বাবুকে ছোটকুকি কি দিয়ে সংসারে বেঁধে রাখবে বলতো? তাকে যদি সংসারে ফেরাতেই হয় তাহলে তো ছোটকুকিকে চেষ্টা করতে হবে।